নেন্দি বাড়িতে চলে এসেছি, যখন খাওয়া দাওয়া না করে ছাড়বে না বুঝতেই পেরেছি। তো সাজিও দিয়েছে এখানে আমরা আপাতত, বসে পড়েছি এখানে। হ্যাঁ ভাত এসেছে, এটা হচ্ছে কি ডাল, তাই ডাল এখানে আছে, ডাল, এটা হচ্ছে ফুলকপি রোস্ট রোস্ট আপাতত একটুখানি এসেছে। হ্যাঁ হ্যাঁ, তো আমাদের খাওয়া দাওয়া শুরু হয়েছে। অ্যাকচুয়ালি আমরা আজকে এসেছি মটন লাভার বলতে পারেন। আপনাদের কি কি রয়েছে একটু বলে দাও। এখানে আছে যার বাড়ি এসেছে সেই বলবে, আজকে আমার একটা ছুটি। তো আমাদের খাওয়া শুরু হয়ে গেছে। ভেজ ডাল আছে, ভেজ ডালের সঙ্গে আলুর চিপস আছে, বেগুন ভাজা আছে, ফুলকপির রোস্ট, পমফ্রেটের কারি আছে, আর মটন আছে, দই আছে, আর জায়গা নেই বলে মিষ্টিটা এই মুহূর্তে দিতে পারিনি। ওটা ওয়েটিং আছে, মিষ্টি ওয়েটিং এ আছে, ওটা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তো বেগুন ভাজা দিয়ে খাওয়া গেছে, ওটা আমার কাছে কিছু বলার নেই। বেগুন ভাজা, বেগুন ভাজা তো আমি খাচ্ছি, যে বলবে সে ভালো আছে। বেগুন ভাজাটা কত, তো এই যে এই রোস্টটা নিয়ে নিয়ে তুমি। ইন্দ্রনীতি ক্যামেরার সামনে রয়েছে, আমার ক্যামেরার পেছনে রয়েছে। আমি বেগুন ভাজা দিয়ে বেশি ভাত খেয়ে নি, বুঝলেন? মানে কি বলে তো ব্যাপারটা, বেগুন ভাজা থাকলে না, বেগুন ভাজা থাকলে আমি বেগুন ভাজা দিয়ে বেশি ভাত খেয়ে নিজে। আসো বসে পড়ে পরে। তুমি কি রোস্ট রেখে দিয়েছো? আমি ফুলকপির রোস্টটা ঢেলে নিচ্ছি। বাজু তুলে দাও তো, বা ফুলকপির রোস্টটাও ভালো হচ্ছে। পেঁয়াজ দাও, পেঁয়াজ না গাজর খাবো না। ব্যস্ততার মধ্যে দিয়ে তোমার এর মধ্যে মাঝখানে বাইরে খাওয়া দাওয়া খুব কম হয়েছে। হ্যাঁ বাইরেই বেশি হয়েছে, ঠিক। আমার একটা একটা অনুষ্ঠান আসছে না, অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পর দেখবে গাটা ছেড়ে দেবে। মানে ভাবো এমনি অনুষ্ঠান হচ্ছে, তার কাজ বাস, ভিডিও কল করতে হবে, একটা করে বাটি খালি হচ্ছে আর টেবিলটা আমাদের ফাঁকা হয়ে যাচ্ছে। বাটি গুলো এটার মধ্যে রাখো, এর মধ্যে রাখো, ফাঁকা বাটি, হ্যাঁ জায়গা হয়ে গেল। আবার বলছি না, মটন লাভারের বাড়িতে এসেছি, মটন মাছ কত কিছু চলে এসছে। না সত্যি কথা বলতে, যার যেরকম মটন খেতে ভালোবাসে সেরকম করে মাছটা একদম ও খাওয়া। অ্যাকচুয়াল জানো কি, আমি আগে মটন খেতাম না। আমি বিগত 3-4 বছর হয়েছে মটন খাওয়া শুরু করেছি, আর মুরগির প্রতি এতটা অভক্তি চলে এসছে, এখন মুরগি খেতে ইচ্ছা করে না। ছোটবেলায় বাবাকে বলতো খালি যে বাবা তুমি মটন আনছো না, তোমরা কিন্তু চিকেন খাও। মানে যেহেতু মটনটা সপ্তাহে একবার দুবার খুব একটা আসতো, ওর বক্তব্য ছিল রোজ আনো, আমিও তাহলে মটন। সেই মেয়ে 6 বছর বয়স থেকে বন্ধ হয়ে গেল।
আজ দু বছর হলো, মানে দু বছর তিন বছর, ও ন বছর বয়স হলো, আর তিন বছর ধরে ও আর মটন চিকেন, চিকেন তো খাই না, মটনও খাবে না, ফিশ তো ছেড়েই দাও, হয় না শুধু কাবাবটা খাবে। আর সঙ্গে আমাকে সবাই বলেছে ডিমের অমলেট করে দেওয়ার জন্য, ডিম তো বাচ্চাদের দেয় না, মানে ডিমের যে কারিটা আছে না ওই একটা আলু দিয়ে ঝোল দিয়ে কুসুমটাকে মেখে রেখে দিতাম। আমি যে দুটো ভালো খেলাম, আমি বলছি শোনো, যে দুটো আমি ভালো খেলাম, এক হচ্ছে আমার ফেভারিট বেগুন ভাজা, ঠিক আছে, আর একটা হচ্ছে ফুলকপির রোস্টটা হেভি লেগেছে। আমার সামনে আমরা হেভি রান ধরতো না, আমার ছেলে অনেক কিছু খাওয়া শিখিয়ে দিয়েছে, এখন সবই ডাক্তার বলেছিল ছোট মাছ যত পারবে খাবে, ঠিক আছে, ছোট মাছ শেষ থেকে ওই ছোট মাছ নানান রকম মাছ খাওয়া ধরেছি, কিন্তু এখনো ট্যাংরা মাছ খায় না, তাও অনেক আর কত নিতে পারবো, ট্যাংরা মাছের হেভি স্বাদ, হেভি লাগে। আমার কয়েকটা মাছ, শঙ্কর মাছ আমি খুব ভালো খাই, রুই কাতলা ঠিক ছিল, লোচে মাছ মানে একটা মাছ আমি খেতাম, মমতা আন্টি সম্রাট আঙ্কেল বলছে তো যে একটুখানি না খেলে হবে, একটু খাচ্ছে, একটু একটু খেতে হবে, মাছ খেতে হবে, ফিনিশ করেছি তো মুখে ছোট মেয়ে, মানে মোটামুটি ভেজিটেরিয়ান পুরো, আচ্ছা তাহলে আমি মটন দিয়ে শুরু করলাম, একদম লাগবে কি কিছু লাগবে না, আর কিছু লাগবে না, ওরে বাবা অনেক আইটেম হয়েছে, না না কম খাইনি আমি, তুমি দেখবে, আরে না কম খাবো না তো, ওই কি মুশকিল, প্রথমে দিয়ে দিয়েছো পরে কিন্তু তুমি দিয়ে দিও না, অনেকটা একবারে দিয়ে দিয়েছো, আমি ইচ্ছা করে প্রথমে একটু দিলাম, যা করলে পরে বেগুন ভাজা দিবে, বেগুন ভাজা থাকলে আমি, বেগুন ভাজা থাকলে আমি আগে বেগুন ভাজা দিয়ে খাবো, ডাল করেছে রীতিমতো, মাছ করেছে, মাংস করেছে, বেগুনও ভেজেছে, আমি মনে মনে তখনই ভেবে নিয়েছি বেগুন ভেজেছে যখন অর্ধেক তরকারি হয়ে গেল, চিন্তা করো জামাইকে খাওয়াবে, ব্যাংক খেয়েছে মাছ বেগুন ভাজা, পরে ডাইরেক্ট মাটন নিয়ে খেয়ে নিল, বেগুন ভাজা দিয়ে অর্ধেক ভাত খেয়ে নিয়েছে, মাটন দিয়ে অর্ধেক ভাত খেয়ে নিয়েছে, মানে মাছ পাছ সব ফেলে দিয়েছে, মানে খেয়ে নিয়েছে, খাবে না তখন বেগুন ভাজা দিয়ে হয়ে গেছে, রুটি আমি খাই না, আগে খেতাম খুব, এখন আর খাই না রুটি, রুটি আবার আমার ছেলে যেমন ভালো খায়,
আমাদের ওই বাজারে এত ভালো মটনও পাওয়া যায় না, আমি ফোন করে বলে দিই ও ঠিক জানে আমি ঠিক কোন জায়গাটা নেবো মাংসে। আমি মটন ভালোবাসি শুধু না, তুমি আমাকে একটা গোটা মটন বলে দেবে, তার থেকে আমি কতগুলো পিস হবে, কোন পিসে কতটা চর্বি হবে, কোনটা কত মোটা হাড় হবে, সব দেন। আর এটাই ব্যাপার যে আজকে প্রথমবার তোমরা এসছো, আর তোমাদের যদি একটু না ভালো লাগে তাহলে আমারও মনটা খারাপ হয়ে যাবে না। খুব সুন্দর মমতা, এবার একটু ভাত দি। ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা এখানে এন্ড করলাম। তো ভিডিওটা কেমন লাগলো, ইন্দ্রানীদের বাড়িতে লাঞ্চ কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে, লাইক করবে, শেয়ার করবে, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।